थैंक्स श्रीमान श्रीमान दक्षिण दिनाजपुर जिला पुलिस मास्टर परेड आपके निरीक्षण के लिए चार प्लाटूनों में खड़े हैं श्रीमान। टिकट चल।
হারিয়ন আপনি বলুন। নমস্কার স্যার, আমি কবিতা দাস, এএস আইডি, আমি বুনিয়াদপুর কোর্টে আছি। আমার কোনো প্রবলেম, আমি অন্য ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছি। সবে মাত্র 8 মাস হয়েছে, আমার ছোট ছোট বাচ্চা আছে। আমার যদি পোস্টিং হচ্ছে একটা যদি একটু ফরওয়ার্ড করা হয় তাহলে আমি খুব উপকৃত হবো স্যার। নমস্কার স্যার। আপনি অর্ডারলি রুম পার্ট টু তে গেছিলেন? হ্যাঁ স্যার, গেছিলাম স্যার। কবে? হয়ে গেল প্রায় 2-3 মাস হয়ে গেছে। আর সব নোট ডাউন করুন। তারা পার্ট টু, ওয়ার পার্ট টু তে লিখবেন, সাহেবের পার্ট টু তে চলে যাবেন। নেক্সট যারা কিছু বলবেন খালি হাত তুলবেন, মাইকম্যান আপনার কাছে হাত মাইকটা দিয়ে দেবে। মেজর সাহেব নোট ডাউন করুন। জয়েন স্যার, নমস্কার স্যার, আমি কনস্টেবল 79 করিতোষ ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলার কনস্টেবল। স্যার আমার পোস্টিং হয়েছে এখান থেকে কৃষ্ণনগর পিডিতে। তো স্যার আমার বাড়িতে আমার মা ব্রেন টিউমার পেশেন্ট, বাবা হার্ট পেশেন্ট, বৃদ্ধ ঠাকুমা আছে, আমার ওয়াইফ আর ছোট বাচ্চা। কাইন্ডলি যদি আমাকে এখান থেকে রিলিজ দেওয়া হয় আমি খুব উপকৃত হব স্যার। নমস্কার স্যার। নেক্সট স্যার, আমার নাম কনস্টেবল 387 অশোক রায়, বর্তমানে স্যার তপন থানা পোস্টিং আছে স্যার। স্যার আমার সমস্যা হচ্ছে স্যার, বাড়িতে আমার মানে আমার মিসেস প্রেগনেন্ট আছে, সব ক্লাস করছে, আবার যে 70 বছর প্লাস মায়ের বয়স, মা আগে থেকেই মানে অনেক রোগে আর কি জর্জরিত আর কি। আর ছেলে মানুষ বলতে স্যার আমার ফ্যামিলিতে কেউ নেই স্যার, বাড়িতে স্যার আমার পাড়া, আমার বাড়ি এমন অবস্থায় যে বাড়ি পাড়ার আশেপাশে কোনো বাড়ি নেই স্যার। স্যার খুব মেন্টাল ডিপ্রেশন থাকে স্যার, এগুলো শুধু গঙ্গারপুর থানার সাবডিভিশনের মধ্যে কথা পোস্টিং করি স্যার। নমস্কার স্যার। নেক্সট আপনাকে সবাইকে বলি কি যদি পোস্টিং নিয়ে কোনো সমস্যা আছে আপনার, কাইন্ডলি আপনি ওয়ারে আসবেন, ওয়ারে আসবেন। আর আপনারা সবাই বুঝতে পারছেন কি অলমোস্ট এভরিবডি যে কেউ এখানে আছে সবাই তার একটা একটা কোনো সমস্যা আছে রিগার্ডিং পোস্টিং। তো আমরা চেষ্টা করবো ম্যাক্সিমামটাকে অ্যাকমোডেট করার চেষ্টা করবো, কিন্তু তাও দেখা যাবে কি কিছু লোক অ্যাকমোডেট হচ্ছে না, তো চেষ্টা করবো ওটাও আস্তে আস্তে অ্যাকমোডেট করে নেবো। তো আজকে সবাইকে দরবারে ঢাকা আছে, তো আপনাকে ইন জেনারেল বলতে হবে আপনার কী সমস্যা হচ্ছে, ডিউটি করার সময় আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি কি ঠিক সময় গাড়ি পাচ্ছেন না, বা আপনাকে ডিউটির সময় ওখানে ডিউটি করার সময় অসুবিধা হচ্ছে, এই ধরনের কোনো সমস্যা যদি হচ্ছে আপনার এইগুলো আপনি রেস করুন। আর যেগুলো আপনার পোস্টিংয়ের সমস্যা আছে আপনি ওয়ার পার্ট টু প্রে করুন। ওয়ার পার্ট টু আমি পোটাভাবে প্রায় সপ্তাহে 2 সপ্তাহে একবার তো নিয়েছি, অলমোস্ট এভরি উইক রেগুলারলি নেওয়া হচ্ছে। তো পোস্টিং নিয়ে যেগুলো সমস্যা হলে আপনি কাইন্ডলি আমার ওয়ারে আসবেন, আমি চেষ্টা করে আপনাদেরকে অ্যাকমোডেট করে বলবো। আরেকটা জিনিস আমি যেটা আমার বলার আছে যে আপনি যখনই ডিউটি করছেন, আপনি যখনই কোনো ডিউটিতে যাচ্ছেন বা আপনি থানায় ডিউটি করছেন, কাইন্ডলি এনশিওর কি আপনার যে ইউনিফর্ম আছে ভালো করে পরেছেন, ঠিক আছে? ইউনিফর্মটা আপনি ভালো করে পরুন, আপনার শ্যুজগুলো ক্লিন থাকতে হবে, শ্যুজগুলো আপনি ইউনিফর্মের শ্যুজগুলো পরবেন। আপনি দেখবেন যে আপনার ইউনিফর্মটা আয়রন করা আছে, পরিষ্কার আছে। আর সবসময় মাথায় রাখবেন কি আমরা সার্ভিস করছি, আমরা সার্ভিস করছি পাবলিকের জন্য, তো আপনি সবসময় পাবলিকের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ঠিক আছে? যতই আপনার আপনার সমস্যা হচ্ছে, যতই আপনার মানে আপনার মানে ডিউটি করার ইচ্ছা নেই বা যা কিছু হতে পারে, কিন্তু ডিউটি করার সময় কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনি পাবলিকের সময় ব্যবহারটা ভালো করবেন। আই ডো নট ওয়ান্ট টু হিয়ার এনি কমপ্লেন্ট রিগার্ডিং ব্যাড বিহেভিয়ার। এরকম হয় না কি আপনি কোনো পাবলিক থানায় এসছে আর তাদের সঙ্গে আমাদের পুলিশ মিসবিহেভ করছে, এটা একটা খুবই বাজে জিনিস। তো আপনাকে কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো কি যখনই আপনি ডিউটি করছেন প্লিজ এনশোর আপনার বিহেভিয়ারটা ভালো আছে, আপনি ভালো করে কথা বলবেন, আপনি সমস্যাটা শুনে নেবেন। আমি জানি 99% প্রবলেম আমরা সলভ করতে পারি না, তাও একবার পেশেন্ট লিসনিং দিয়ে দেবেন, পেশেন্টই শুনে নেবেন কী বলছেন, আর তারপর আপনি যেটা ঠিক হবে আপনি আইসি সাহেবকে বলুন বা টেবিলে আপনি ডিউটি অফিসার আসলে আপনি ডিউটি নোট করে নেন, যেটা আপনার মাথায় মনে হচ্ছে ঠিক আছে আপনি করবেন, বাট প্লিজ এনশোর আপনার ব্যবহারটা ঠিক থাকে। আর অলরেডি যেটা বললাম একটু ইউনিফর্মটা আপনি ভালো করে কেয়ারফুলি পরবেন, আপনাকে বলি সবাই এই ইউনিফর্মটা পরার সুযোগ পায় না। আমরা আমি মনে করি কি আমি খুবই একটা আমি নিজেকে খুবই লাকি ফিল করি যে আমি একটা চাকরি পেয়েছি, চাকরি পাওয়ার পরে ইউনিফর্ম পরতে পারছি। 99% লোক আছে ওরা মানে এরকম এই ধরনের একটা ডিসপ্লে এনভায়রনমেন্টে থাকতে পারে না, এরকম যেগুলো পুলিশের ফ্যাসিলিটি আছে কিছু পায় না।
তো কাইন্ডলি আপনি ইউনিফর্মের একটু রেসপেক্ট রাখবেন, সেজন্য ভালো করে ইউনিফর্মটা পরবেন, আপনার টার্ন আউটটা ভালো রাখবেন। আর এছাড়া যদি আপনাকে বলছি ইন জেনারেল যদি আপনার কোনো সমস্যা হচ্ছে ডিউটি করার সময় বা এখানে বালুঘাটে থাকাকালীন বা থানায় আপনার থাকার একটা সমস্যা হচ্ছে আপনি বলবেন। একটা সমস্যা যেটা আমি দেখেছি ওয়ার পার্ট টু দেওয়ার কিছু লেডি ফোর্স এসেছে, তারপরে জেন্টসও এসেছে, তো সবাই যেটা বলছিলেন কি একটা সমস্যা আছে যে কিছু কিছু ওষুধ ওদের লাগবে। তো ধরুন একটা ওষুধ আছে বালুঘাটে পাওয়া যাচ্ছে না বা গঙ্গারামপুরে পাওয়া যাচ্ছে না, তো কলকাতা থেকে আনাতে হয়। তো আপনাকে বলি আমাদের প্রায় আমাদের ফোর্স আমার ডাকটিতে ফোর্স যায় কলকাতা, আমাদের কলকাতায় একটা দু একটা ফোর্স থাকে সবসময়। তো একটা আমরা সিস্টেম করতে পারি কি আপনার যে ওষুধ লাগবে আপনি আরএসএফকে জানাবেন বা আপনার আরও ওয়েলফেয়ারকে জানান, আপনাকে আনিয়ে নেব অ্যান্ড আপনাকে দিয়ে দেবো। তো এই ধরনের যদি আমি কোনো সমস্যা আসে, এই ধরনের কোনো প্রবলেম যদি আপনার আসে কাইন্ডলি আপনি শেয়ার করুন, আমরা চেষ্টা করবো উইদিন আওয়ার আমাদের যেটা সিস্টেম আসে সিস্টেমের মধ্যে একটা সলিউশন খোঁজ মানে বের করার চেষ্টা করবো। ঠিক আছে আপনি হ্যালো স্যার, সমস্যাটা ঠিক আমার পার্সোনালও না স্যার, আমরা পুলিশ লাইন থেকে যখন বের হই আমাদের লাইনে গেটের সামনে স্যার ভেহিকেল খুব জোরে ক্রস করে, আমরা ইতিমধ্যে আমিও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম, আরও সাহেব হয়েছিল বা আরও দু একজন হয়েছিল স্যার। তো এই ব্যাপারটা স্যার যদি একটু হয়তো কোনো ভেহিকেল স্লো করার ব্যবস্থা বা কিছু থাকে ভালো হতো সবারই। ওখানে স্যার খুবই রিক্স হয়ে যায় স্যার রাস্তা ক্রস করতে, ওসি ট্রাফিক বালুঘাট। নমস্কার স্যার, এখানে স্যার ওই দুইজন সিভিক আছে স্যার, অল টাইম ডিউটি করে। আর স্যার যদি ব্যারিয়ার বা গার্ডরেল তো আছেই, আর যদি স্যার বাম্পার আছে স্যার আমি ওখানে সেট করবো স্যার। হ্যাঁ স্যার গার্ডরেল আছে স্যার, দুইজন সিভিক কনস্ট্যান্ট ডিউটি করছে স্যার ওখানে স্যার। হাসপাতালে স্যার যদি কোনো ডাক্তার হতো স্যার তাহলে আমাদের খুবই সুবিধা হতো স্যার, না হলে আমাদের ওই কোনো অসুবিধা হলে এই হসপিটালে ডাক্তারের কাছে দেখাতে হয় এবং অনেক সময় সেটা যদি রাত হয়ে যায় এবং সেটা পাওয়া যায় না স্যার। উদ্যোগে আমরা অলরেডি একটা প্রসেস শুরু করছি আর কি, খুব শীঘ্রই আপনারা জুন মাস থেকে ওই ফেসিলিটিটা পাবেন। মানে এখানে সপ্তাহে তিন দিন বা চার দিন আলাদা আলাদা ডাক্তার আসবে, এখানে বসবে, আমাদের পুলিশে যত ফ্যামিলি আছে তাদের ফ্রি অফ কোর্স চিকিৎসা হবে। এটা জুন মাসের প্রথম থেকে আমরা চালু করে দিচ্ছি। নষ্ট হয়ে গেছে, শ্যাওলা পড়ে যাচ্ছে অফিস বিল্ডিংটা স্যার, যদি একটু রং করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর স্যার হচ্ছে কি পানীয় জলের ব্যবস্থা, মানে অ্যাকোয়াগার্ড টাইপ কিছু যদি বসিয়ে দেওয়া যায় স্যার। বিগত সাত বছর ধরে আমি হোমগার্ডের মেডিক্লেমের কাজগুলো দেখি স্যার, কিন্তু রিসেন্টলি স্যার আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে স্যার, বিভিন্ন নার্সিংহোম আমাদেরকে সঠিকভাবে কাগজ দিচ্ছে না স্যার, বিশেষ করে মজুমদার নার্সিংহোমের কাগজ খুব বাজে স্যার, ফলে ক্লেমগুলো আমাদের ডিলে হয়ে পড়ে থাকছে স্যার। তো স্যার এই বিষয়ে যদি আমরা ডিপার্টমেন্টে কোনো সাহায্য পাই স্যার খুব উপকৃত হবে স্যার। এখানে আরো কিছু কিছু নতুন জিনিস স্যার নিয়ে আসবেন, আপনারা বাই টাইম দেখতে পাবেন স্যার। আমি বালুঘাট পুলিশ লাইনে বর্তমানে কোন অনুরোধ আছে স্যার, আমার স্যার ফ্যামিলি এনসিও কোয়ার্টার 1 2 3 4 স্যার, আর মাঠের পূর্ব দিকে স্যার দুটো কোয়ার্টার আছে, বহুদিন ধরে স্যার ওই প্লাস্টারগুলো খসে খসে পড়েছে স্যার, বাকি বিল্ডিংগুলো স্যার রিপেয়ারিং কাজ হয়েছিল কিন্তু আমাদেরটা হয়নি, এর আগে স্যার আমি ক্লিয়ার করেছিলাম, তো সেটা স্যার অ্যাকশন হয়ে স্যার যদি সেটা কাইন্ডলি দেখা হয় তো খুব উপকৃত হবে স্যার। দিয়ে পেলে সমস্যা আছে এইগুলো আপনি বলতে পারেন। ঠিক আছে, আমি এখানে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পুলিশ লাইনে এমপি সেকশনে আছি এখন। আমাদের আমি পূর্ব দিকে থাকি এসি ব্লকে, তো আমাদের এখন বর্তমানে
যে জল পাইপলাইন আছে ওখানে স্যার জলই আসে না কদিন থেকে, এটা একদমই মানে সমস্যা হয়ে যাচ্ছে। একটু প্লিজ স্যার। আমি স্যার থানা করারে থাকি স্যার, সেখানকার জলের অবস্থা খুবই খারাপ স্যার, একদম অরেঞ্জ কালারের জল, আমরা চানটাও করতে পারি না স্যার, ছেলে মেয়েকে কী না যাবে চান করা দেয়, এটা যদি স্যার করে দেন খুব উপকৃত হবো স্যার। আমরা চেষ্টা করছি ওখানে একটা মিউনিসিপ্যালিটি জল একটা লাইন করে দেবো, তো আশা করছি ওদের নেক্সট তিন চার মাসে ওটা হয়ে যাবে। ঠিক আছে, আমি এনসি 789 নন্দিতা বর্মন, তপন থানার পোস্টিং। তো আমাদের আমাদের বেড়াতে বাথরুমের জল নিকাশি ব্যবস্থাটা খুব খারাপ, জলটা জমে থাকে, তো ওটা ঠিক করার ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ স্যার, আমাদের মানে ডিউটির প্রচণ্ড চাপ হয়, তো ভিজি আমাদের খুব আসে, দিনে চার পাঁচটা এসে যায়, তো আমাদের সিএনজি করতে করতে মাঝে মাঝে ভিজি ডিউটি করতে হয়, তো খুব অসুবিধা হয়, খুব ভালো মানে সিএনজি করতে করতে ভিজি মেডিকেল করতে যেতে হয় আর কি, একটু খুব অসুবিধা হয়ে যায় আমাদের, চব্বিশ ঘন্টা সিএনজি হয়ে যায় আমাদের, কারণ নেক্সট ডেটেও ডিউটি থাকে আমাদের, অসুবিধা হয়ে যায়, একটু দেখলে ভালো হয়। ওইটা স্যার সমস্যার সমাধান করেছিলাম, আবার খারাপ হয়েছে, ওটা ঠিক করিয়ে নেবো স্যার। আর যে ডিউটির ব্যাপারটা আছে, ফোন ভিজি আসছে, ভিজিকে তো চব্বিশ ঘন্টার মধ্যে মেডিকেলের জন্য পাঠাতেই হবে, তিন চারটা ভিজি হয়ে যায়, তো আমাদের তো এনসি দিয়েই পাঠাই, লেডি হোমগার্ড বয়স্ক আছে তাদের দিয়ে করানো একটু অসুবিধা হয়ে যায়। পুলিশ লাইনে র্যাফে কর্মরত আছে স্যার, আমাদের একটা হেলমেটগুলো যদি ক্রিকেট হেলমেট ইস্যু করা হয় র্যাপ কন্টিজেন্টকে তাহলে ভালো হয়, আর স্যার একটা ওখানে টেনিস কোর্ট সেন্ট্রি ওই মেন গেট সেন্ট্রি এটিএম গার্ড আর হচ্ছে স্যার আমাদের ওই ক্যান্টিন, এই চারটে মিলিয়ে ওখানে যদি একটা ইউরিনাল করে দেওয়া যায় উইথ ওয়াটার তাহলে স্যার খুব ভালো হয় জিনিসটা। থ্যাংক ইউ স্যার। চারটে এরিয়া নিয়ে অলরেডি কালকে আমাদের সঙ্গে কথা হয়ে গেছে, ওখানে একটা কমিউনিটি টয়লেট আসছে, কমিউনিটি টয়লেট হয়ে যাবে কিছুদিন মধ্যে, একটা কমিউনিটি টয়লেট আমরা এখানে দিচ্ছি মানে ফ্যামিলি কোয়ার্টারের ওখানে, দুটো কমিউনিটি টয়লেট আমাদের পুলিশ লাইনে হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই হয়ে যাবে। আমি জয়পাল বিশ্বাস স্যার, আমার এই অফিসার্স কোয়ার্টারে আমি থাকি, আমার অফিসার্স কোয়ার্টারের যে তিনটে কোয়ার্টার পরপর আছে ওপর থেকে নিচে অবধি, তো ওই টোটালটা একটা স্টোরেজ হয় একটা পাইপলাইনের মধ্যে দিয়ে একটা জায়গায় এসে স্টোরেজ হয়, সেই স্টোরেজটা পুরো লিক হয়ে গেছে, লিক হওয়ার ফলে স্যার ওখান থেকে মল বেরোচ্ছে এবং ওই পেছনে জানলা টানলা খোলা যাচ্ছে না স্যার, ম্যাক্সিমাম গন্ধ বেরোচ্ছে, তো আমি আর হিসাবে নলেজ দিয়েছি স্যার যে কাইন্ডলি এটা একটু রিপেয়ার করে দেওয়া যায় স্যার খুব ভালো। নমস্কার, ওখানে হাউসিং ভিজিট করেছিল না এসি, তোমাকে গিয়ে দেন দেখায় দেন। নমস্কার স্যার, আমি কনস্টেবল 49 অলোক রায় বলছি, তো আমি তো ব্যাগে দেখি স্যার, তো ব্যাগ যে আমাদের টয়লেট আছে এক সাইডে জল পড়ছে এক সাইডে পড়ছে না, আর ওটাই একটা সমস্যা স্যার, আর টয়লেটটা একটু সপ্তাহে দুই দিন অন্তত পরিষ্কার রাখলে ভালো হয় আর কি, আর খাওয়ার জলের ফিল্টারও অলরেডি ওয়াশ করা হয়নি কোথায় এমনি নষ্ট হয়ে পড়ে আছে আর কি, আমাদের ব্যারেক স্যার আমাদের অফিসের উপরে আর কি, আমাদের কনসোল ব্যারেক আর কি, ওখানে কি ইয়ে ব্যাকওয়াশ নেই হয় কি জ্যাম হয়ে গেছে এই জন্য আর কি জলটা ঠিক মতো পড়ছে না, আর এক সাইডে জল অলরেডি পড়ছেই না। এটা নোট করুন আর আমার কাছে দেখা করুন পড়ে। ওয়াশ করলো মানে ওই এক সপ্তাহের মধ্যেই ওটা আবার বন্ধ হয়ে যায় আর কি, ওই জল প্রচুর তো আয়রনটা প্রচুর আছে এই জন্য, খাওয়ার জলটাই যখন গভর্নমেন্ট থেকে লিভ রেস্ট্রিক্টেড থাকে এবং সেই সময় ক্যাজুয়ালিটি কত পার্সেন্ট থাকবে আমাদের পুলিশ রেগুলেশন বেঙ্গলেও ওখানে পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে যে 10% কনস্টেবল 5% অফিসার, এর বেশি কিন্তু কখনো ছুটি যেতে পারবে না, কেন ডিস্ট্রিক্টে যে কোনো মুহূর্তেই ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে কিছু, এই জন্য আপনাদের জেনে রাখেন। আপনাদের আশা করি আমি আরও মানে আরও হিসাবে যে লিভ গ্র্যান্ট হতে কোনো অসুবিধা হয় না, কিন্তু লিভ ছাড়ার ব্যাপারটা অনেক সময় ইউনিট ইনচার্জের উপর নির্ভর করে, উনি ওইভাবে ক্যাজুয়ালিটি হিসাবে ছাড়েন, যদি কোনো সমস্যা হয় তখন আইসি স্যারকে বলবেন, বড় স্যারকে বলবেন। নমস্কার।
নমস্কার স্যার, আমি হোমগার্ড জয় সরকার, ২৪ বর্তমানে বালুরঘাট পুলিশ অফিসে কর্মরত। আমার প্রবলেম হচ্ছে, আমরা কিছুদিন আগে আমরা হোমগার্ড এবং পুলিশ কনস্টেবলও শিলিগুড়ি পুরো ভোটে গিয়েছিলাম। তো ওখানে যাবার পরে সিএম ডিউটির জন্য আমরা এখন ইনভলভ হয়ে যাই, কিন্তু আমরা টিএটা এখনও পাইনি। স্যার, আমি যদি কিছু ভুল হয়ে থাকি তাহলে ক্ষমা পাচ্ছি আপনার কাছে। আমার কোয়ার্টার ইস্যু নাই স্যার, আপনারা যদি আমাকে জিডিও কোয়ার্টার একটা কৃপা করে দেন স্যার, খুব ভালো হয়। থ্যাংক ইউ স্যার। আপনার যদি কোনো পোস্টিং নিয়ে সমস্যা আছে, যেগুলো আপনার কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে, আপনি কাইন্ডলি আমার ওয়ারে আসবেন, ওয়ারে আপনি আসবেন, আই উইল ট্রাই টু অ্যাকোমোডেট ম্যাক্সিমাম। আমি চেষ্টা করি ম্যাক্সিমাম যারা সমস্যা আছে অ্যাকোমোডেট করার চেষ্টা করি, আর যদি অ্যাকোমোডেট করতে পারছি না, আপনি যদি আবার একটা প্রেয়ার করবেন 3 মাস পরে বা 6 মাস পরে, সেই সময় আমি নিশ্চয়ই অ্যাকোমোডেট করে নেব। কেন কি সবাইকার সমস্যা আছে, সবাইকে চান্স দেওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু অলমোস্ট আপনি জানেন আপনার কাছে যদি কোনো লোক এসে সলভ করা প্রবলেম সলিউশন ইমিডিয়েটলি হয় না। তো আমি আপনাকে বলি, ইট ইজ এ সিনসিয়ার অ্যাটেম্প্ট অন মাই পার্ট, যে আপনার যদি কোনো সমস্যা আছে আই উইল ট্রাই টু সলভ দ্য প্রবলেম, যদি কিছু আমাদের পক্ষে যদি করা যায়। অ্যান্ড যদি আপনার ডিউটি করার সময় যদি অসুবিধা হচ্ছে, আপনি কাইন্ডলি আমার নেক্সট টাইম যখন দরকার হবে আপনি নোট করে নিয়ে আসবেন কি আমার এই অমুক সমস্যা হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি চাইছি কি আপনি যখন ডিউটি করছেন প্লিজ বি ভেরি অ্যালার্ট, ডিউটি করার সময় আপনি ভালো পোশাকটা পরবেন, ভালো ইউনিফর্ম, আমাদের পুলিশটা পুলিশের যেটা একটা মান সম্মান আছে আপনি কাইন্ডলি ডিউটি করার সময় রাখবেন, যেটা আমি বলেছি সবাই এরকম ইউনিফর্ম চাকরি করার সুযোগ পায় না। অ্যান্ড যেহেতু আপনি পেয়েছেন, আই উড কনসিডার কি আমরা একটা খুবই একটা লাকি একটা ফিউ আছি ইন দিস ওয়ার্ল্ড, যে একটা এরকম একটা চাকরি পেয়েছি, আর সবাই এরকম চান্স পায় না। অ্যান্ড যেটা আমি বলেছি, আপনি কাইন্ডলি যখনই কোনো পাবলিকের সঙ্গে ইন্টারাকশান করছেন কাইন্ডলি প্লিজ বিহেভিয়ারটা ভালো রাখবেন, ভালোভাবে কথা বলবেন। 99% প্রবলেম আমি সলভ করতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট আমি একবার শুনতে পারি কি হ্যাঁ সমস্যা আছে কী আছে আমি শুনে নেব, আর তারপরে যেটা আমার পক্ষ সম্ভব আমি এটা করার চেষ্টা করব। বাট কোনো সময় আপনি পাবলিকের সময় খারাপ ব্যবহার করবেন না, আর কোনো সময় এমনি লোকজনকে তাড়িয়ে দেবেন এগুলো এগুলো করবেন না। আপনি ডিউটি করার সময় আমরা আছি, আমাদের মেইন ডিউটি হচ্ছে পাবলিকের সেবা করাটা, তো লিস্ট যেটা আমরা করতে পারি একটা পেশেন্ট হিয়ারিং দিতে পারি। আর আশা করছি আপনার ডিউটি করার সময় যে কোনো সমস্যা হলে আপনি আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো সলভ করার। আর লাস্ট কয়েকদিন আমাদের কিছু প্ল্যানিং ছিল যে আমরা এখানে একটা জলের লাইনে, যেমন লাইনে জলের সমস্যা ছিল, জলেরটা আমরা চেষ্টা করছি সলভ করাটা। এর বাইরেও টয়লেটের সমস্যা আছে, টয়লেট আমরা চেষ্টা করছি এখানে পাবলিক কমিউনিটি টয়লেট একটা দু একটা করবো, মিউনিসিপ্যালিটির সঙ্গে আমাদের কথা হয়েছে। আর পুলিশ যে কোয়ার্টার আছে আপনার থানা হাউসিং আছে ওখানে আমরা চেষ্টা করছি জলের প্রবলেম সলভ করার চেষ্টা করছি। অ্যান্ড কিছুদিন আগে একটা এখানে আমরা একটা ক্র্যাশ শুরু করেছি, আমাদের একটা কোয়ার্টারে ক্র্যাশ শুরু করেছি, আর আশা করছি আমাদের যখনই এই আমাদের একটা যে শেড আছে শেড তৈরি হয়ে গেলে ওখানে আমরা চেষ্টা করবো একটা প্লে স্কুল তৈরি করার চেষ্টা করবো। তো যাদের যাদের ছোটো বাচ্চা আছে এখানে আপনি বাচ্চাকে রাখতে পারেন ডিউটি করার সময়, বা আপনার এটা লেডিজও হতে পারে জেন্টসও হতে পারে, আপনি ওখানে বাচ্চাকে রাখুন ডিউটি করে আসুন। ওখানে আমাদের ডেজিগনেটেড আমার একটা অফিসার থাকবে বা ফোর্স থাকবে যে বাচ্চাদের ওয়েলফেয়ারটা দেখবে, তো আপনি নিশ্চিন্তভাবে ওখানে বাচ্চাকে রেখে দিতে পারেন। ওর আমার একটা ক্লাসের একটা ব্যবস্থা করবো, ভালো করে খাওয়া দাওয়া হবে এটা আমরা দেখবো। আর এর বাইরে যদি কোনো সমস্যা আছে, আপনার যদি কোয়ার্টারে প্রবলেম আছে কী হচ্ছে এটা কাইন্ডলি আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করে এটা সলভ করবো। তো আজকে আর যদি কারো কিছু বলেনি আমি আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।